চল স্টার্ট করি। আচ্ছা দেখ, আজকে আমরা পড়বো হচ্ছে আইইউপিএসসি নমেনক্লেচার। তুই ক্লাস টেনের আইইউপিএসসি নমেনক্লেচার বেসিক পার্টটা জানিস বাড়িতে, তো আজ থেকে আইইউপিএসসি নমেনক্লেচার করবো। আজকের ক্লাসটা পরের দিনের হাফ ক্লাস লাগবে, দেন নেক্সট উইক থেকে স্টার্ট করবো হচ্ছে থার্মোডাইনামিক্স। ওকে, থার্মোডাইনামিক্স হয়ে গেলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তোদের স্কুলে এক্সাম এবার স্টার্ট হচ্ছে, কালী পুজো শেষ, সব পুজো শেষ হয়ে গেছে, কার্তিক পুজো আজকে আছে, কার্তিক পুজো তো থাকবে, এরকম তারপর তো পুজো চলতেই থাকবে। তোদের স্কুলে তো এক্সামের পর স্টার্ট হচ্ছে, সুধীর মেমোরিয়াল পরে তোদের হয়ে গেছে এক্সাম, তোদের সামনে স্টার্ট হচ্ছে, মানে সবারই মোরালেস ডিসেম্বর থেকে তার এক্সাম। তোদের কবে? 1 ডিসেম্বর থেকে। ক্লাসের পর দাঁড়িয়ে আসতো একটু। আচ্ছা, আইইউপিএসসি নমেনক্লেচার দেখ, বেসিক পার্ট, হ্যাঁ, তারপর তো শেষ, অফিসিয়াল সিলেবাস তো শেষ। আচ্ছা হ্যাঁ, করাবো করাবো, চল খাতা বের করেছিস? হেডিং দ্য আইইউপিএসসি নমেনক্লেচার, হেডিং দ্য আইইউপিএসসি নমেনক্লেচার। আচ্ছা, আইইউপিএসসি নমেনক্লেচারের মধ্যে দেখ, আইইউপিএসসি নমেনক্লেচার একটা হিউজ পার্ট, হিউজ পার্ট, বিশাল বড় পার্ট, কারণ পৃথিবীতে অর্গ্যানিক মলিকুলের শেষ নেই। চাইলে তুই যে কোনো থিওরিটিক্যাল একটা মলিকুল হাতে কলমে বানাতে পারিস, বিশাল কমপ্লেক্স করতে পারিস মলিকুলটাকে হাতে কলমে। তো বেসিক্যালি আমি তুই কিন্তু এখন আইইউপিএসসি নমেনক্লেচারের উপর পিএইচডি করছে না, আইইউপিএসসির প্রচুর রুল আছে। তুই যদি কখনো বাড়িতে ফ্রি টাইম পাস, তুই আইইউপিএসসির ওয়েবসাইটে যাবি, গিয়ে আইইউপিএসসির নমেনক্লেচারে দেখবি আলাদা আলাদা বই আছে, মানে ওদের ওয়েবসাইটে দেওয়াই আছে। যেমন ইনঅর্গ্যানিক কম্পাউন্ডের জন্য একটা বই, বেসিক্যালি চারখানা বই হয়, একটা হচ্ছে রেড বুক, একটা হচ্ছে ব্লু বুক, একটা হচ্ছে গোল্ডেন বুক, আর একটা হচ্ছে গ্রিন বুক। হ্যাঁ, এই চারখানা বই আছে আইইউপিএসসির। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির জন্য হয়তো মোস্ট প্রবলি ব্লু বুকটা, রেড বুকটা মোস্ট প্রবলি অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে। ক্লিক করলেই একদম পুরো লিস্ট ওয়াইজ পিডিএফ খুলে যাবে, ঠিক আছে? এর মধ্যে প্রচুর প্রচুর রুল আছে, হাজার হাজার মলিকুল আছে, হাজার হাজার কমপ্লেক্স সিস্টেম আছে, স্পেশালি বায়োলজিক্যাল সিস্টেম, সব কিছু হচ্ছে স্পেশালি বায়োলজিক্যাল সিস্টেমের জন্যই আছে, ঠিক আছে? তো বেসিক্যালি আইইউপিএসসি নমেনক্লেচার একটা ভাস্ট পার্ট, সেই ভাস্ট পার্টের মধ্যে যে পার্টগুলো আমাদের একটুখানি লাগবে সেগুলোই আমি তুই দেখবো। ক্লাস টেন লেভেল আমি তুই বেসিক কিছু জিনিসপত্র শিখেছিলাম, ওকে? আচ্ছা, আইইউপিএসসি নমেনক্লেচারের ফার্স্ট যে জায়গায় হচ্ছে কোশ্চেনটা আসে, কোশ্চেন আসে মানে কি ডাউট আসে, সেটা হচ্ছে আইইউপিএসসি নমেনক্লেচার কি স্মল লেটার দিয়ে স্টার্ট করবো না ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করবো। আইইউপিএসসির মডার্ন রুল বলে হচ্ছে স্মল লেটার দিয়ে স্টার্ট করতে, লেটেস্ট রুল 2013 রুল বলে হচ্ছে স্মল লেটার দিয়ে স্টার্ট করতে, তার কারণ ক্যাপিটাল লেটার দিয়ে কী স্টার্ট করি বলতো, ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করি হচ্ছে যে কোনো নাউন। আই অর্গ্যানিক মলিকুল নাউন নয়, আগে ছিল, আগে ছিল রুল হচ্ছে অর্গ্যানিক মলিকুল নাউন হিসেবে কনসিডার করতে পারতিস, তখন ছিল ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতাম, কিন্তু এখন ওটা ক্যাপিটাল লেটার না, স্মল লেটার দিয়ে মডার্ন রুল। তবে তো স্কুল লেভেলে কাটবে না, স্কুলে তোকে যেটা বলবে তুই সেটাই করবি চুপচাপ, ঠিক আছে? এটা হচ্ছে মডার্ন রুল। বইতে দেখবি কোনো বইতে ক্যাপিটাল লেটার দিয়ে আছে, কোনো বইতে স্মল লেটার দিয়ে আছে, তুই ইউটিউবে হাজার ভিডিও পাবি, অনেক জায়গাতেই হয়তো বলেছে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতে, বাট সেটা রুল না, আমি তোকে আইইউপিএসসির অথেন্টিক রুলটা বললাম। এখন আইইউপিএসসি নমেনক্লেচারে দেখ, বেসিক্যালি আমি তুই ফার্স্টে ছোটো ছোটো জিনিস শিখবো, তারপরে মলিকুলের নাম লেখাটা শিখবো। ক্লাস টেন লেভেলে আমার তোর বেসিক কিছু আইডিয়া আছে, বেসিক কী কী আইডিয়া আছে চল লিখি, বেসিক আইডিয়ার মধ্যে লেখ, শুরু করি তাহলে। আমরা ওইসব রুট ওয়ার্ড ওসব আমরা টেকনিক্যাল টার্ম মতো বলবো না, আমার হচ্ছে আলটিমেট কাজ মলিকুলের নাম লেখা। তাহলে চল লিখ, নাম্বার অফ কার্বন, নাম্বার অফ কার্বন, আর নাম্বার অফ কার্বন হলে আইইউপিএসসি কি ইউজ হবে সেটা হচ্ছে আমি তুই দেখবো, নাম্বার অফ কার্বন আর আইইউপিএসসি। ওকে, নাম্বার অফ কার্বন চল লেখ, এক থেকে এক কাজ কর, 12 অবধি লেখ, 1 থেকে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 লিখতে পারিস চাইলে, তারপর লেখো হচ্ছে 20, 20। ওকে, আচ্ছা দেখ, বেসিক্যালি যদি একটা কার্বন থাকে মলিকুলের মধ্যে তাহলে কী ইউজ করি বলতো, জানি তো একখানা কার্বন থাকলে কী ইউজ করি বল, মিথ, তাই তো? চল তাহলে লিখছি, এক হলে হচ্ছে মিথ, এটা তোকে মনে রাখতে হবে, কত অবধি মনে রাখবি। আমি দেখ, মেনলি আমার টার্গেট কিন্তু এই মুহূর্তে তো যাতে ক্লাস টুয়েলভে উঠে আইইউপিএসসি নমেনক্লেচারের একটা প্রবলেম না হয়, সেই জন্য আমরা ক্লাস ইলেভেনে সেই চ্যাপ্টারগুলোর উপরে ফোকাস করবো যেগুলো তোর ক্লাস টুয়েলভে লাগবে, কারণ ক্লাস টুয়েলভে তোর অর্গ্যানিক কেমিস্ট্রি হিউজ পার্ট, আউট অফ 70-31 আছে হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে, সেই অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে কিন্তু তোর আইইউপিএসসি নমেনক্লেচার লাগবে। এবং কী কী আছে চ্যাপ্টার আমি তোকে আগেই বলে দিচ্ছি, আছে হচ্ছে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, হ্যালো অ্যালকেন মানে হচ্ছে ধর অ্যালকেনের সাথে একটা হ্যালোজেন লেগে আছে, এই চ্যাপ্টারটা আছে। সেকেন্ড আছে হচ্ছে অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালকোহল, ফেনল, ইথার, বুঝতে পারছিস অ্যালকোহলকে, ফেনলকে, ইথারকে বুঝতে পারছিস, ইথারকে জানিস, ইথারকে বলতে, ইথার, ইথার সিওসি, এক্স্যাক্টলি, অক্সিজেনের দুদিকে কার্বন লেগে আছে, তাহলে হচ্ছে আমার ইথার। থার্ড চ্যাপ্টার আছে হচ্ছে অর্গ্যানিকের অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, তিনটের নামই আমি তুই ক্লাস টেন লেভেলে শুনেছিস। চার নম্বর চ্যাপ্টার আছে হচ্ছে অ্যামিন, অ্যামিন, ওকে, এই চারটে হচ্ছে অর্গ্যানিকের চ্যাপ্টার। নেক্সট আছে বায়োমলিকুলস, তো বায়োমলিকুলস বেসিক্যালি ওই অ্যালডিহাইড কিটোনের রিয়াকশনগুলো ওখানে ইউজ হবে, তো আমি তুই মেনলি ফোকাস করবো এই চারটে মলিকুলের নমেনক্লেচারে। এবার এটা করতে, হ্যাঁ
ইনঅর্গ্যানিকে আছে, ইনঅর্গ্যানিকে আছে সেখানে অন্য নমেনক্লেচার আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, ওখানে নমেনক্লেচার টেকনিকটা আলাদা। ওকে, তাহলে এক হলো মিথ, দুই হলে কী হয় ইথ, তাই তো, মিথ ইথ, তিন হলে প্রপ। আমি কিন্তু স্মল লেটার দিয়েই লিখছি, তুই স্কুলে জিজ্ঞেস করবি কী লেটার দিয়ে স্টার্ট করবো, যাই যেটা বলবে তুই সেটাই ফলো করিস। ওকে, মিথ ইথ প্রপ বিউট। পাঁচ হলে পেন্ট, তাই তো, ছয় হলে হেক্স, সাত হলে হেপ্ট, সেফট না কিন্তু হেপ্ট, আট হলে অক্ট, নয় হলে নন, দশ হলে ডেক। ওকে, কুড়ি হলে বলতে পারবি কি? হ্যাঁ, না না, কুড়ি হলে হচ্ছে আইকোস। ওকে, আইকোস তো ইজিলি তোর কুড়ি অবধি যায় না, কুড়ি অবধি যায় না, কুড়ি হচ্ছে আইকোস। ওকে, লিখে রাখতে পারিস, কোথাও কোথাও তুই পাবি ই বাদ দিয়ে শুধু আইও আছে, তো আইকোস ওটা ইও থাকতে পারে, আইও থাকতে পারে। এগারো হলে কি ইউজ করবো দেখ, বেসিক্যালি এগারো হলে ইউজ করি হচ্ছে দশের সাথে আমার অ্যাড হয়ে যাচ্ছে, দশের সাথে অ্যাড হচ্ছে, এটাকে বলা হচ্ছে আনডেক, ঠিক আছে, আনডেক, আনডেক, আনডেক। এগারো কবার লিখেছি, আনডেক, আন মানে কি বলছি। বারো হলে ইউজ করবো কি, বারো হলে হচ্ছে বাইডেক, ঠিক আছে, বাইডেক। তেরো হলে হচ্ছে ট্রাইডেক, তেরো হলে হচ্ছে ট্রাইডেক, ঠিক আছে, এটা তো লিখলাম, এটাকে লেখ তারপরে, আনডেক, বাইডেক, ট্রাইডেক। আর কুড়ি হলে হচ্ছে আইকোস, যদিও আমার মেনলি তোর এখান থেকে এই দশ এর মধ্যেই সব হয়ে যাবে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এখানেই হবে, বুঝতে পারলি? এই পার্ট তো আমি তুই জানতাম, ক্লাস টেনে দেখেছিলাম কত অব্দি বলতো, ক্লাস টেনে আমাদের সিলেবাসে হচ্ছে আইসিএসসিতে ছিল, হ্যাঁ, এক থেকে পাঁচ, এটা ছিল হচ্ছে ক্লাস টেন আইসিএসসি, হ্যাঁ চলে চলে ক্লাস টেন আইসিএসসি সিলেবাস আমাদের ইউটিউব পার্ট ছিল বেসিক্যালি, এক থেকে পাঁচ, ক্লিয়ার? এটা তো বুঝেছি। আচ্ছা, অ্যালকাইল গ্রুপ সম্পর্কে আগের দিন আমি তুই দেখেছিলাম, সবাই দেখেছিলাম অ্যালকাইল গ্রুপ সম্পর্কে, মনে আছে, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল দেখেছিলাম অ্যালকাইল গ্রুপ। তো যাই হোক, অ্যালকাইল গ্রুপ সম্পর্কে আমার তোর আইডিয়া আছে। এইবারে তাহলে আমি তুই বেসিক নমেনক্লেচারের রুল, চল রুল নাম্বার ওয়ান লেখ, রুল নাম্বার ওয়ান লেখ, রুল নাম্বার ওয়ান, এটা ক্লাস টেনের রুল, রুল নাম্বার ওয়ান লেখ। বেসিক্যালি যখনই নমেনক্লেচার করবো তখন আমি মাথায় কী রাখবো আগে তুই দেখ, তারপরে লিখিস খাতায়। রাখবো হচ্ছে সবসময় ধর এটা আছে নাম্বার অফ কার্বন, এটাকে বললাম নাম্বার অফ কার্বন, এটাকেই দেখবি বইতে বলেছে রুট ওয়ার্ড, ঠিক আছে, রুট ওয়ার্ড হচ্ছে এটা নাম্বার অফ কার্বন। আমরা সব মাথা ঘামাচ্ছি না, তোকে তো পরীক্ষায় জিজ্ঞেস করবে না রুট ওয়ার্ডটা কী হবে, চল আমি এইভাবে লিখলাম, আগে দেখ, নাম্বার অফ কার্বন এটার সামনে সবসময় থাকবে হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। ওকে, নাম্বার অফ কার্বন এটার সামনে সবসময় থাকবে হচ্ছে সাবস্টিটিউয়েন্ট, আর নাম্বার অফ কার্বনের পিছনে সবসময় থাকবে হচ্ছে কী বলতো, ফাংশনাল গ্রুপ। নাম্বার অফ কার্বনের সামনে সবসময় থাকবে হচ্ছে সাবস্টিটিউয়েন্ট, সবসময় থাকবে হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ কারা কারা হয় বেসিক্যালি, ক্লাস টেন লেভেলে আমি যে দেখেছিলাম অ্যালকোহল, কিটন, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, ইথার, আমি তো এখন দেখছি, হ্যাঁ, অ্যালকোহল, কিটন, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো হচ্ছে আমি তো দেখেছি ক্লাস টেন লেভেল, এটা হচ্ছে আমার বেসিক ফান্ড, এটা মাথায় রাখবি, নাম্বার অফ কার্বনের সামনে থাকবে সাবস্টিটিউয়েন্ট আর পিছনে থাকবে হচ্ছে ফাংশনাল গ্রুপ। এখন প্রশ্ন হচ্ছে সাবস্টিটিউয়েন্ট কী বলতো, সাবস্টিটিউয়েন্ট কী হয়, সাবস্টিটিউয়েন্ট কে বলতো বেসিক্যালি, সাবস্টিটিউয়েন্ট হচ্ছে বেসিক্যালি হাইড্রোজেনকে সাবস্টিউট করে যে ঢুকেছে সেই হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট। ইউজুয়ালি আমার তোর ক্লাস ইলেভেন লেভেল বা টুয়েলভ লেভেলে আইইউপিএসসি নমেনক্লেচারে সাবস্টিটিউয়েন্ট হিসেবে কাকে কাকে ইউজ করবো লেখ, মাথায় রাখবি কিন্তু সাবস্টিটিউয়েন্ট হিসেবে কাকে কাকে ইউজ করি লেখ, এর নিচে লিখে রাখ, অ্যাজ সাবস্টিটিউয়েন্ট, অ্যাজ সাবস্টিটিউয়েন্ট অলওয়েজ দ্য ফলোয়িং উইল বি ইউজড, অ্যাজ সাবস্টিটিউয়েন্ট অলওয়েজ দ্য ফলোয়িং উইল বি ইউজড, কে কে মাথার মধ্যে রেখে দিবি। এক নম্বর লেখ ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর মানে কী বলতো, ক্যাপিটাল আর মানে কী গ্রুপ বলি বলতো, আর দিয়ে, আর দিয়ে কী রিপ্রেজেন্ট করি, এই আর দিয়ে কী রিপ্রেজেন্ট করি বলতো, অ্যালকাইল গ্রুপ, এক্স্যাক্টলি অ্যালকাইল গ্রুপ, বুঝতে পারছিস, আর, তাহলে কী লেখ, আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ, মানে মিথাইল, ইথাইল, প্রোপাইল যা হবে তাই, গ্রুপকে আমি শর্টে জিআরবি লিখছি, আর হচ্ছে আমার অ্যালকাইল গ্রুপ। ওকে, আর কাকে কাকে ইউজ করবো লেখ, এটা আইইউপিএসসি রুল, আমার কিছু করার নেই, এনও টু, নাইট্রো, ঠিক আছে, নাইট্রো হচ্ছে তোর সাবস্টিটিউয়েন্ট, লিখেছিস নাইট্রো, হয়েছে, লিখেছিস নাইট্রো। পরেরটা লেখ ও আর, আগে লিখে রাখ পরে বলছি সব কটা কী কী গ্রুপ, ও আর, ও আর, এটাকে বলে অ্যালকক্সি গ্রুপ, অ্যালকক্সি, ঠিক আছে, ও আর, অ্যালকক্সি, ও আর মানে হচ্ছে অ্যালকক্সি, ও আর, অ্যালকক্সি, ঠিক আছে। পরেরটা, হ্যাঁ, এগুলো হচ্ছে সাবস্টিটিউয়েন্ট, এদেরকে সবসময় সাবস্টিটিউয়েন্ট হিসেবে কনসিডার করবো। তারপরটা লেখ এক্স, এক্স মানে কে বলতো, দেখবি যখন আমি তুই এসএন ওয়ান এসএন টু রিয়াকশান পড়বো, দেখবি এসএন ওয়ান এসএন টু রিয়াকশান একটা পার্ট থাকবে, একটা পার্ট রিয়াকশানের মানে মলিকিউলের মধ্যে কোনো একটা পার্ট থাকে যে সবসময়
স্টার্টিং ম্যাটেরিয়ালকে ছেড়ে চলে যায়, ঠিক আছে, যে ছেড়ে চলে যায় তাকেই বেসিক্যালি এক্স বলি। তো দেখবি আমরা কেমিস্ট্রিতে এক্স মানে হচ্ছে হ্যালোজেনকে রিপ্রেজেন্ট করি, কারণ হ্যালোজেনগুলোর টেন্ডেন্সি থাকে ছেড়ে চলে যাওয়া। ওকে, হাইড্রোকার্বনকে ছেড়ে চলে যাওয়ার টেন্ডেন্সি হ্যালোজেনেরই থাকে। ইউজুয়ালি ওদেরকে আমরা বলি হচ্ছে লিভিং গ্রুপ, মানে বেরিয়ে চলে যাচ্ছে। ওই জন্য এক্স ইকোয়াস টু কে হ্যালোজেন, লেখ এক্স ইকোয়াস টু হ্যালোজেন, লিখেছিস? তারপরে একটা আরেকটা লেখ, এই গ্রুপটা একটা দাগ দিয়ে বেনজিন এঁকেছি, একটা দাগ দিয়ে বেনজিন এঁকেছি, শুধু কিন্তু বেনজিন আঁকিনি। আচ্ছা, একটা দাগ দিয়ে আঁকছি মানে কি বলতো, মানে একটা হাত ফাঁকা আছে, একটা হাত ফাঁকা আছে, এবার এর সাথে তুই যা যা ইচ্ছা লাগা, বুঝতে পেরেছিস? একটা হাত দিয়ে ফাঁকা আছে, এর সাথে তুই যা ইচ্ছা লাগাতে পারিস, ক্লিয়ার? লিখেছি এটা। ওর এটাকে কীভাবে লিখতে পারি, জাস্ট দেখ, এইভাবে লেখা থাকতে পারে কিন্তু। এই রিংটাকে কী বলে বলতো, যখন একটা হাত ফাঁকা, এটাকে কিন্তু বেনজিন বলে না, মানে এর সাথে অন্য কেউ ধরে একটা লেগেছে, এটাকে ফিনাইল রিং বলে, ফিনাইল রিং, ফিনাইল রিং। ওকে, তাহলে একটা হাত পিএইচ, ওকে, ঠিক আছে, ফিনাইল। ক্লাস টুয়েলভে কিন্তু এই জিনিসগুলো তোকে দেবে, ক্লাস টুয়েলভে না তো না দিতে পারে, কিন্তু ক্লাস টুয়েলভে এই জিনিসগুলো দেবে ফিনাইল দিয়ে। তারপরে এটা লেগে এটাকে এইভাবে লিখতে পারি, ফিনাইল রিংয়ের ফর্মুলা কী হবে, এটার ফর্মুলা কী, সি সিক্স এইচ ফাইভ, এক্স্যাক্টলি সি সিক্স এইচ ফাইভ, বুঝতে পারছিস? তাহলে একটা হাত দিয়ে সি সিক্স এইচ ফাইভ, ওকে, লিখেছিস? এই ফর্মেটে কিন্তু থাকতে পারে হচ্ছে সাবস্টিটিউয়েন্ট, ঠিক আছে। এবার চল আমি তুই দেখবো হচ্ছে ফাংশনাল গ্রুপ কারা কারা হয়, তাহলে হেডিং দিতে পারিস ফাংশনাল গ্রুপ, হেডিং দিতে পারিস ফাংশনাল গ্রুপ। এখন এই বেনজিন সিস্টেমের কিন্তু নমেনক্লেচার অনেক রকমের হয়, বেনজিন সিস্টেমের নমেনক্লেচার অনেক রকমের হয়। এবার আসি ফাংশনাল গ্রুপ, নাইট্রো, নাইট্রো, ঠিক আছে, এনওটুকে নাইট্রো বলবো, সব প্রত্যেকটা সিস্টেমেরই করবো নমেনক্লেচার। ফাংশনাল গ্রুপ কে কে আছে দেখ, ফাংশনাল গ্রুপকে আমি তুই শর্টে এফ জি দিয়ে রিপ্রেজেন্ট করি, এফ জি ফর ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ, ফার্স্ট ফাংশনাল গ্রুপ বলতে কার কথা মাথায় আসে, অনেকের কথাই মাথায় আসতে পারে। এইবারে দেখ, আমি গ্রুপের মধ্যে একটা পিডিএফ পাঠিয়েছিলাম, একটু পিডিএফটা খোল, গ্রুপের মধ্যে একটা পিডিএফ পাঠিয়েছিলাম আগের দিন, আজকে তাকে একটা ডট দিয়ে বলে দিয়েছি, ওটা যাতে প্লিজ ডাউনলোড করে আসিস, ওটা একটু খোল পিডিএফটা, ঠিক আছে। একদম উপরে দেখ একটা ছবি লাগানো আছে, দেখতে পাচ্ছিস? একদম উপরে, ঠিক আছে, দেখেছিস? একদম উপরে পেয়েছিস, খুঁজে পেয়েছিস? আচ্ছা, তোকে কিন্তু এই লিস্টটা একটু মাথায় রাখতে হবে। এবার এই লিস্টের মধ্যে সবকটা মাথায় রাখতে হবে না, কটা কটা মাথায় রাখতে হবে আমি বলে দিচ্ছি। কী কী ফাংশনাল গ্রুপ আমি তুই চিনি, চল ওখানে যে অর্ডার আছে সেই অর্ডারে নিচ্ছি, তার কারণ ওটা আইইউপিএসসির অর্ডার, আমার কিছু করার নেই। আইইউপিএসসির অর্ডার মানে কী বলতো, ধর ক্লাস টেন লেভেলে আমি তুই এই জিনিসটা করেছি, ক্লাস টেন লেভেলে কোন জিনিস করেছি একটু তাকাই দিকে, ওটা তো পিডিএফটা আছেই তোর কাছে। ক্লাস টেন লেভেলে দেখ আমি তুই এই জিনিসটা করেছিলাম, সাপোজ তোকে বললো এই মলিকুলটার নাম কী, এটা আমার তোর ক্লাস টেন লেভেলে ছিল, তাই তো? এটা আমার তো ছিল ক্লাস টেন লেভেলে, নাম কী এটার? ইথানোইক অ্যাসিড, তাই না? ইথানোইক অ্যাসিড, কারো কোনো ডাউট আছে? এটা ইথানোইক অ্যাসিড, সবার ক্লাস টেনে ছিল কিন্তু এটা ইথানোইক অ্যাসিড। এখন সাপোজ আমি তোকে ক্লাস টুয়েলভে কী করলাম, দেখ এটার থেকে আমি একটা হাইড্রোজেন সরিয়ে দিলাম, এবারে ধর হাইড্রোজেনটা সরিয়ে আমি এখানে ঢোকালাম কি একটা পাশে সাথে একটা ধর এই মলিকুলটা লাগিয়েছি, এই মলিকুলটা সাপোজ আমি লাগালাম, এটা হচ্ছে তার মানে একটা অন্য মলিকুল। এবারে এই মলিকুলের মধ্যে ফাংশনাল গ্রুপ কে কে আছে দেখ, এই সিস্টেমের নমেনক্লেচার কিন্তু আমি তুই ক্লাস টেন লেভেলে করিনি। এখানে ফাংশনাল গ্রুপ কে কে আছে, কার্বক্সিলিক অ্যাসিড তো আছেই, কার্বক্সিলিক অ্যাসিড তো আমি তুই চিনি, সেটা বলেছি মানে কার্বক্সিলিক অ্যাসিড। আমি তুই দেখ এই গ্রুপটাও চিনি, এটা হচ্ছে কোন গ্রুপ, দাঁড়া এই গ্রুপটার নাম কি, সি ডাবল বন্ড, এই গ্রুপটার নাম কি, জাস্ট সি ডাবল বন্ড, এটার নাম হচ্ছে কার্বনিল গ্রুপ। কার্বনিলের দুদিকে দেখ কার্বন লেগে আছে, তাহলে এটার নাম কি, এটা হচ্ছে কিটোন। দেখ একটা মলিকুলের মধ্যে কিটোনও আছে, কার্বক্সিলিক অ্যাসিডও আছে, এখানে নমেনক্লেচার কী হবে, এটা আমি ক্লাস টেনে করিনি, এটা আমি ইলেভেনে করব। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে করব, তার জন্যই দেখ ওই একটা চার দেওয়া আছে, ওটা একটু তোকে মাথায় রাখতে হচ্ছে কখন কার জন্য কী ইউজ করব, ঠিক আছে। চল যাই হোক, আমি তোকে এবার দেখাই ফাংশনাল কাকে কাকে আমি তুই চিনি জানি, একটু লিখে রাখি, ওটার মধ্যেই আছে, ওটাই আমি তুই লিখছি, চাইলে তুই লিখতে পারিস, চাইলে নাও লিখতে পারিস। একটা হাত ফাঁকা সি ডাবল এইচ, এই ফাংশনাল গ্রুপটার নাম কি, এটার নাম কি, এই গ্রুপটার নাম কি, না এই ফাংশনাল গ্রুপটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, ক্লাস টুয়েলভে আছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা অ্যাসিড ভাই, কার্বক্সিলিক অ্যাসিড। এর জন্য আমি তুই কী ইউজ করতাম মনে পড়ে, এটা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড, চল নিচে লেখ দরকার হলে, কার্বক্সিলিক স্পেস অ্যাসিড, এর জন্য আমি তুই কী ইউজ করতাম, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ঠিক আছে, এ দেখ একদম পিছনে আছে ওইক স্পেস অ্যাসিড, এটা ইউজ করতাম হচ্ছে ক্লাস টেনে ইউজ করেছি। সেকেন্ড দেখ এরপরে একটা পার্ট দেওয়া আছে, পরের পার্টটা দেখ কী দেওয়া আছে, পরের পার্টটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের বড় ভাই, কীরকম, চল কার্বনের জায়গায় সাপোজ আমি কনসিডার করলাম সালফার, এই মলিকুলটা দেখ দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে এসও থ্রি এইচ, ঠিক আছে, এসও থ্রি এইচ,
পরটা দেখে এসো, এটা দেওয়া আছে এসো থ্রি এইচ, এসো থ্রি এইচ এটার নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। তবে সালফোনিক অ্যাসিড নমেন কাছে তো ক্লাস টেনের ইলেভেনে দেয় না, সালফোনিক অ্যাসিড আমাদের সিলেবাসে নেই, দেয়ও না, ঠিক আছে। চাইলে তুই মনে রাখতে পারিস যে গ্রুপটা দেওয়া আছে ওর পাশে, নাম দেখ লেখা আছে, দেখতে পাচ্ছিস গ্রুপটার ঠিক পাশেই নাম লেখা আছে। কার্বক্সিলিক অ্যাসিডের পাশে দেখ উইক অ্যাসিড লেখা আছে, পাচ্ছিস দেখতে? সালফোনিক অ্যাসিডের পাশে কী নাম লেখা আছে বলতো? হ্যাঁ কি জাস্ট ওর পরেই কী লেখা আছে? সালফো দেওয়া আছে। কার্বক্সিলিক অ্যাসিডের পরে কী লেখা ছিল? উইক অ্যাসিড লেখা ছিল। সালফোনিক অ্যাসিডের পরে সালফো লেখা আছে, ব্যাস ঠিক আছে ওটা ইউজ করবো। হ্যাঁ হ্যাঁ চলে হ্যাঁ উইক অ্যাসিড, তো ওটা সালফোনিক অ্যাসিড লেখা আছে, সালফোনিক অ্যাসিড। জাস্ট নামের পরে যেটা লেখা আছে সেটা আমাকে বলবি, লাস্টের কলামটা বলতে বলছি না একদম, দেখ বুঝতে পেরেছিস? নামের পরে লেখা আছে দেখ সালফোনিক অ্যাসিড, ঠিক আছে ওকে। তো এই ধরনের সিস্টেমের জন্য সালফোনিক অ্যাসিড ইউজ করবো আইবিএসি নামের কাছে। আমি তো এখন করছি না কারণ এখান থেকে আসে না কোশ্চেন, সিম্পলি তোকে বলে দিলাম। তারপরে কী আছে? তারপরে আছে দেখ হচ্ছে তিনজন আছে অর্ডারটা, দেখ ফার্স্টে আছে সায়ানাইড, তাই না? সায়ান এস্টার, সরি এস্টার, দেন কী আছে? অ্যাসিড হ্যালাইড, দেন আছে হচ্ছে দেখ অ্যামাইড। তিনটার একটাও তোর আসে না, আসে আসে সরি আসে, কোনটা আসে যেটা এখন লিখবো সেটা আসে এস্টার। এস্টার পার্টটাকে একটু চিনে রাখি, এস্টার পার্টটাকে কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনকে সরিয়ে এখানে যদি তুই কার্বন লাগাস ওটা হয়ে হচ্ছে আমার এস্টার, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনকে সরিয়ে ওখানে যদি কার্বন লাগাস ওটা হচ্ছে এস্টার, ঠিক আছে। চল এটা লাগালাম, এইটাকে বলা হচ্ছে এস্টার ফাংশনাল গ্রুপ। এবার কার্বনের সাথে যে ইচ্ছা লেগে থাক, বুঝতে পারলি? কী বুঝলি? কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনকে সরিয়ে ওর জায়গায় যদি কার্বন লাগাই তাহলে সেটাকে বলে কি এস্টার, ঠিক আছে। এস্টারের নমেনক্লেচার ওরকম সিম্পলি আমি করছি না কারণ এস্টার আলাদা করে ধরে ধরে করব, ঠিক আছে। ওয়েট হবে, ওয়েট মানে এটা উইক অ্যাসিড ছিল ওটা ওয়েট হবে, ওটা করব, ঠিক আছে। এখানে কিছু লিখছি না আমি, এটা পরে করব, পরে করব বলে আমি ড্যাশ দিয়ে রাখলাম, পরে করছি এটা, আলাদা করে করব এস্টারের নমেনক্লেচার, ঠিক আছে। এস্টারের পরে কে আছে? আচ্ছা কেন এই অর্ডারটা মেনটেন করছি সেটার একটা কারণ আছে, আছে কারণটা বলবো। এস্টারের পরে হচ্ছে দেখ এই পার্টটা আছে, এই পার্টটাকেও আমি তুই দেখেছি কোথাও না কোথাও দেখেছি, এখানে ধর আছে এক্স, ঠিক আছে। আচ্ছা হয়ে গেছে, তুই চাইলে নাও লিখতে পারতিস সেগুলো। এক্সের জায়গায় সাপোজ আমি বললাম ক্লোরিন, এই গ্রুপটা তুই আজ অব্দি অর্গ্যানিক পড়ার সময় কোথাও দেখেছিস? সিওসিএল কোথায় দেখেছিস বলতো? কোন কোন রিঅ্যাকশনে দেখেছিস? সিওসিএল ফ্রিডিল ক্র্যাফট অ্যাসাইলেশনে ছিল, ফ্রিডিল ক্র্যাফট অ্যাসাইলেশনে ছিল এই গ্রুপটা, ফ্রিডিল ক্র্যাফট অ্যাসাইলেশনে এই গ্রুপটা ছিল। দেখবি ফ্রিডিল ক্র্যাফট অ্যাসাইলেশন পড়ার সময় বেনজিনের সাথে এই মলিকুলটা রিঅ্যাকশন করেছিলাম, ছিল না? এই মলিকুলটার নাম কী ছিল বলতো? অ্যাসিটাইল ক্লোরাইড। এটার নাম পার্টিকুলারলি হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, এটার নাম পার্টিকুলারলি ছিল অ্যাসিটাইল ক্লোরাইড, খুব ভালো কথা। দেখ যখনই দেখবি কার্বনিলের সাথে একটা হ্যালোজেন লেগে আছে এটাকে কী বলে? এটাকে বলে হচ্ছে দেখ এটা কী ছিল? কার্বক্সিলিক অ্যাসিড, এটা অ্যাসিড, এটা দেখ অ্যাসিডের উইচটা সরিয়ে জাস্ট একটা হ্যালোজেন ঢুকেছে, ঠিক আছে। এটাকে বলে অ্যাসিড হ্যালাইড, এটাকে বলে অ্যাসিড হ্যালাইড, এটার নাম কি? অ্যাসিড হ্যালাইড, বুঝতে পারছিস? এটাকে কী বলে? অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড আর হ্যালাইডের মাঝখানে একটা স্পেল আছে, সরি স্পেস আছে, অ্যাসিড হ্যালাইড, ওকে। এটার নমেনক্লেচার কীভাবে করবো? সিম্পলি যখন উইক অ্যাসিড করবো তখন এটা করে ফেলবো, কার্বক্সিলিক অ্যাসিড যখন করবো তখন অ্যাসিড হ্যালাইড করবো, কারণ দুখন অলমোস্ট সেম, ক্লিয়ার? বুঝলি? যদি এখানে ক্লোরিন থাকতো তাহলে কী বলতাম? অ্যাসিড ক্লোরাইড, বুঝলি? যদি ফ্লোরিন থাকতো অ্যাসিড ফ্লোরাইড, ঠিক আছে। নেক্সট আছে হচ্ছে চারের পর পাঁচ নাম্বার, দেখ সি ডাবল বন্ড কার্বনিল গ্রুপ, এখানে এবার একটু দেখ এখানে কে লেগে আছে? এখানে লেগে আছে হচ্ছে এনএইচ টু, সি ডাবল বন্ড এনএইচ টু, সি ডাবল বন্ড এনএইচ টু লিখেছি, সি ডাবল বন্ড এনএইচ টু। এই গ্রুপটার, এই ফাংশনাল গ্রুপটার আবার একটা নাম আছে, একটু তাকা দুখানা গ্রুপের মধ্যে সিমিলারিটি দেখাই তাহলে তুই বুঝতে পারবি। এটা ছিল হচ্ছে আমার দেখ কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? দেখ ও এইচ, ওইচকে রিপ্লেস করে আমার অ্যাজ ইফ কে ঢুকেছে বলতো? এনএইচ টু ঢুকেছে, ওইচের জায়গায় দেখ এনএইচ টু ঢুকেছে। এবার একটু ভালো করে দেখ ওইচ গ্রুপে টোটাল কটা ইলেকট্রন ছিল বলতো? ওইচ গ্রুপে টোটাল কটা ইলেকট্রন ছিল? হ্যাঁ অক্সিজেনে কটা ইলেকট্রন থাকে? অক্সিজেনে কটা ইলেকট্রন থাকে? আটটা ভাই, আটটা অক্সিজেন, আটটা, আটটা ইলেকট্রন, তো অ্যাটমিক নাম্বার এইট, আটটা প্রোটন, আটটা ইলেকট্রন, হাইড্রোজেনে কটা থাকে? নটা। দেখ ওইচকে সরিয়ে এখানে কে ঢুকেছে বলতো? এনএইচ টু। আমি অক্টেট, আমি আউটার মোশেলে কটা আছে সেটা জিজ্ঞেস করি, টোটাল কটা ইলেকট্রন আছে ওই গ্রুপে সেটা বলছি, ঠিক আছে। এনএইচ টুতে কটা ইলেকট্রন আছে টোটাল? নাইট্রোজেনের সাতটা,
হাইড্রোজেনের কটা একটা একটা করে দুটো, টোটাল নটা, দেখ এখানেও নটা, এখানেও নটা, দেখতে পাচ্ছিস? OH আর NH2 এই দুটো গ্রুপকে আমি আইসো ইলেকট্রনিক গ্রুপ বলতে পারি। মনে আছে আইসো ইলেকট্রনিক কাদের বলে? যেখানে নাম্বার অফ ইলেকট্রন সেম, তাই না? মনে রাখবি কেমিস্ট্রিতে এই জন্য ক্লাস টুয়েলভে দেখবো এই জিনিসগুলো, ওয়াটার আর দেখ অ্যামোনিয়া দুজনেরই টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত বলতো? একই, কত বলতো? দশ দশ করে, দুজনেরই দশটা করে ইলেকট্রন। কোনো রিয়াকশান মিডিয়ামে এই যদি এগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকে, এগুলো বেরিয়ে যায়। কোনো রিয়াকশানে ওয়াটার বেরোয়, কোনো রিয়াকশানে অ্যামোনিয়া বেরোয়, এবার কোথায় কোনটা বেরোয় সেগুলো ক্লাস টুয়েলভে দেখবো। দুখানে হচ্ছে আইসো ইলেকট্রনিক গ্রুপ। তো বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিডের ওইচটাকে সরিয়ে যদি একটা নাইট্রোজেন দিয়ে সাবস্টিউট করি, এই ধরনের ফাংশনাল গ্রুপকে বলে কি বলতে? অ্যামাইড, ঠিক আছে? এটাকে বলে অ্যামাইড, এটাকে বলে হচ্ছে অ্যামাইড, ওকে? এই ধরনের ফাংশনাল গ্রুপকে বলে অ্যামাইড। সিও এন এইচ টু, এটাকে বলে অ্যামাইড, মনে থাকবে? সিও এন এইচ টু অ্যামাইড, আর সিও ওইচ হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। সিও এন এইচ টু হচ্ছে অ্যামাইড, আর সিও ওইচ হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? বুঝলি? ক্লাস টুয়েলভে এগুলোর সিনথেসিস আছে, অ্যামিন চ্যাপ্টারে এগুলোর সিনথেসিস আছে ক্লাস টুয়েলভে, ওকে? অ্যামাইড হয়েছে। আচ্ছা, অ্যামাইডের পরে এবারে কী আছে? দেখ অ্যামাইডের পরে আবার তিনজনকে লেখা আছে, কাকে কাকে লেখা আছে বলতো? নাইট্রাইল অ্যালডিহাইড আর কিটোন, তাই তো? নাইট্রাইল অ্যালডিহাইড কিটোন। কেন এই অর্ডারে লিখছি? কারণ এই অর্ডারটা আমার একটু মাথায় রাখতে হবে, এর মধ্যে কিছু কিছু মাথায় রাখলেই হবে। চল পরেরটা লিখছি, হচ্ছে এই জিনিসটা ভালো করে দেখবি, সি ট্রিপল বন্ড এন, সি ট্রিপল বন্ড এন। এই গ্রুপটার নাম কি? এই গ্রুপটাকে তুই ইউজুয়ালি একটা অন্য নামে চিনিস, সায়ানাইড বলে চিনিস, তাই তো? সায়ানাইড, এটাকে বলে হচ্ছে নাইট্রাইল গ্রুপ, ওকে? অ্যাকচুয়াল নাম হচ্ছে নাইট্রাইল, সিএন মানে হচ্ছে নাইট্রাইল, মনে থাকবে? এ দেখ আমি এদিকে কার্বনের একটা ফাঁকা রেখেছি, মানে কি বলতো, কার্বনের সাথে কেউ একটা ঢুকেছে, কিন্তু এখানে কিন্তু হতে পারে নাইট্রোজেনের সাথে কেউ বন্ড ফর্ম করতে পারে, সেগুলো ক্লাস টুয়েলভে আছে, ওগুলো এখন দেখাচ্ছি না। ওটা আইসোসায়ানাইড হবে, এটাকে কী বলবো তাহলে? এটা হচ্ছে আমার কি? নাইট্রাইল, মনে থাকবে? নাইট্রাইল, সিএন মানে হচ্ছে নাইট্রাইল, ওকে? লিখেছিস? হয়েছে লেখা? আচ্ছা, তারপরে সায়ানাইডের পরে আমি নাইট্রাইলের পরে কাকে নিচ্ছি? অ্যালডিহাইড, অ্যালডিহাইড মানে কোন গ্রুপ? এদিকে টাকা, অ্যালডিহাইড মানে সিএইচও গ্রুপ, আমি জানি তো অ্যালডিহাইড মানে সিএইচও গ্রুপ। কার্বনিলের সাথে হাইড্রোজেন লেগেছে, এটা হচ্ছে আমার অ্যালডিহাইড গ্রুপ। আচ্ছা, অ্যালডিহাইডের জন্য আমি তুই কী ইউজ করি বলতো? আইইউপিএসসিতে ক্লাস টেনেও ছিল, অ্যালডিহাইড, অ্যালডিহাইডের জন্য কাকে ইউজ করি? এল, নামের আগে দেখ লুকিয়ে হচ্ছে এল, অ্যালডিহাইডের জন্য আইইউপিএসসি আমি তুই ইউজ করবো হচ্ছে এল, ক্লাস টেনে ছিল, মনে পড়ছে? ছিল। তারপরে অ্যালডিহাইডের পরে কী আছে বলতো? কিটোন, ঠিক আছে? অ্যালডিহাইডের পরে হচ্ছে কিটোন, কিটোন মানে কি? কার্বনের দুদিকে কার্বন লেগে আছে, এদিকেও কার্বন, এদিকেও কার্বন, এটা হচ্ছে আমার কিটোন। কিটোনের জন্য কী ইউজ করি? ওন, কিটোনের জন্য লাস্টের এই তিনটা টার্ম ইউজ করেছে ওন, হচ্ছে কিটোন, এর জন্য ওন ইউজ করব, ঠিক আছে? তারপরে দেখ আরও কটা দেওয়া আছে, কী কী দেওয়া আছে আমি বলছি, কী কী দেওয়া আছে এটা সবাই লিখেছিস, না লিখলেও পারতিস, এখন না লিখলেও পারতিস, তাহলে রাখছি না বোর্ডে। পরেরটা কে আছে দেখ, এই গ্রুপটা ভালো করে দেখবি, নয় নাম্বার, কার্বনের সাথে লেগে আছে ওইচ, কার্বনের সাথে লেগে আছে ওইচ, এটাকে বলে হচ্ছে কিন্তু অ্যালকোহল। ভাই শুধু ওইচ থাকলে আমি অ্যালকোহল বলবো না কখনো, কারণ তাহলে তো আমার কি এই মলিকুলটা অ্যালকোহল? এদিকে দেখা, এই মলিকুলটাকে আমি অ্যালকোহল বলবো? এটা কি অ্যালকোহল? এটা তো অ্যালকোহল না, দেখ এটা ওইচ মানে অ্যালকোহল, আবার এটা ওইচ মানে অ্যালকোহল, এটা তো জল, জল আর অ্যালকোহল তো সেম নয়, বুঝতেই পারছিস, ভালোই জানিস। ওইচ মানে অ্যালকোহল, শুধু অ্যালকোহল নয়, ওইচকে কার্বনের সাথে লেগে থাকলে ওটা হচ্ছে আমার অ্যালকোহল হবে, ঠিক আছে? বুঝলি? অ্যালকোহলের জন্য কাকে ইউজ করি বল? অ্যালকোহলের জন্য কাকে ইউজ করি? অল, দেখ নামের শেষে লুকিয়ে আছে ওয়েল, তাই তো? অ্যালকোহলের অল, আর দেখ অ্যালডিহাইডের এল, অ্যালকোহলের অল, অ্যালডিহাইডের জন্য কিন্তু এল ইউজ করি, সরি, অ্যালকোহলের জন্য কিন্তু এলটা ইউজ করি না, মনে থাকবে তো? ঠিক আছে, যখন এরা একা আছে তখন আমি এদের জন্য এগুলো ইউজ করব, যখন দুজনে ঢুকে যাবে, সাপোজ কোনো একটা মলিকুলে অ্যালকোহলও আছে, সাপোজ কোনো একটা মলিকুলে অ্যালডিহাইডও আছে, তখন কী হবে সেটা পরে আসবো, তখন কী হবে সেটা পরে আস, ঠিক আছে? ক্লিয়ার? এটা অ্যালকোহল বুঝেছিস? আচ্ছা, অ্যালকোহলের পরে না সিডবল এইচ, ধর এটা তোর এই মলিকুল, এটা কি অ্যালকোহল? এটা কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? এখানে সি এর সাথে লেগে আছে কিন্তু এটা কার্বনিলের সাথেও লেগে আছে, এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা অ্যালকোহল নয়, সি এর সাথে লেগে থাকে অ্যালকোহল, ঠিক আছে? হয়েছে? আচ্ছা, নেক্সট হচ্ছে, চল অ্যালকোহল, তারপরে আসছে হচ্ছে দেখ এই মলিকুলটা, বেসিক্যালি আমি সিম্পলি এটাই নিচ্ছি, এনএইচ টু, এটাকে কী বলে বলতে? অ্যামিন, অ্যামিন,
এটা হচ্ছে অ্যামিন, এনএইচ টু মানে হচ্ছে সিম্পলি অ্যামিন। দেখো ওই যে অ্যালকোহল ওইচ, আর এখানে দেখো এনএইচ টু, এখানেও একই কন্ডিশন। কী কন্ডিশন বলতো, নাইট্রোজেনটাকে কার্বনের সাথে লেগে থাকতে হবে, ঠিক আছে। অ্যামিন মানে নাইট্রোজেনকে লেগে থাকতে হবে কার সাথে, কার্বনের সাথে, ঠিক আছে। কারণ দেখ অ্যামোনিয়া এটা কি আর অ্যামিন, এটা কিন্তু নয়, এটা অ্যামোনিয়া। দেখ এখানে এনএইচ আছে, এই যে এনএইচ টু আছে হাইড্রোজেনের সাথে লেগে আছে, ঠিক আছে। তো কার্বনের সাথে লেগে আছে তখন আমি অ্যামিন বলছি, ঠিক আছে। অ্যামিনের নমেনক্লেচার আসবো, ভালো করে শিখবো অ্যামিন, কারণ ক্লাস টুয়েলভে অ্যামিনটা আছে, এটা হচ্ছে আমার অ্যামিন। আচ্ছা এই রবিবার ওয়ার্ল্ড কাপ ফাইনাল আছে, হ্যাঁ রবিবার সকালবেলা 10টার সময় পড়া হবে, পসিবল না তাই তুই? কার তুই যাচ্ছিস খেলা দেখতে আহমেদাবাদে? এটা অ্যামিন। অ্যামিনের পরে একজন কে আছে, দেখ অ্যামিনের পরে আছে হচ্ছে এই জিনিসটা এসএইচ, ভালো করে দেখ এসএইচ আছে, যদি তোর এটা লাগবে না, আছে না এটা পিডিএফের মধ্যে এসএইচ। এসএইচকে বলে হচ্ছে ওইচের বড় ভাই, এটা হচ্ছে দেখ ওইচ ছিল। অক্সিজেনের নিচেই দেখ পিরিয়ড টেবিল আছে সালফার, অক্সিজেনের নিচে আছে হচ্ছে সালফার। এগুলো আলাদা আলাদা গ্রুপ, এর মধ্যে এমন কিছু সায়েন্স নেই, এগুলো আলাদা আলাদা গ্রুপ তোকে আইডেন্টিফাই করাচ্ছে, ঠিক আছে। ওইচের নিচে আছে হচ্ছে এসএইচ, এসএইচকে বলে হচ্ছে থায়ল, ঠিক আছে। থায়ল অ্যালকোহল, থায়ল অ্যালকোহল আর থায়ল। আমার এর মধ্যে কোন কোনগুলো মনে রাখতে হবে এই অর্ডারেই মনে রাখিস, আমি ক্লাস ইলেভেনের জন্য মনে রাখবো হচ্ছে এই জিনিসগুলো, এটা তো তোর ওখানেই ছিল। আচ্ছা থায়ল হয়েছে, থায়লের পরে দেখ এই দুজনকে আমার তো চেনা জানা আছে, কে কে আছে বলতো? থায়লের পরে কে কে আছে বলতো? অ্যালকিন আর অ্যালকাইন আছে না, আর কিছু নেই তাই তো, ওর মধ্যে নেই, ঠিক আছে তা ছেড়ে দে। এবার দেখ এদিকে টাকা কাকে আগে মনে রাখবো, স্পেশাল ফোকাস আমাদের হবে এইগুলোর উপরে, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন, এই পার্টগুলো হচ্ছে আমাদের মেন ফোকাস। আর হচ্ছে সরি এই নাইট্রাইল, তুই বাড়ি গিয়ে এই অর্ডারে মাথায় রাখবি, এই অর্ডারে তুই মাথায় রাখবি বাড়ি থেকে, কোন অর্ডারে কার্বক্সিলিক অ্যাসিড, দেন হচ্ছে এস্টার, দেন হচ্ছে নাইট্রাইল, দেন অ্যালডিহাইড, দেন কিটোন, দেন অ্যালকোহল, দেন অ্যামিন। কেন এই অর্ডারে সেটা আমি বলবো কিছুক্ষণ পর, কেন এই অর্ডারটা বললাম, ঠিক আছে। এটা হ্যাঁ তুই মেনলি এগুলোর উপর ফোকাস রাখবি, মিথাইল মার্কেট, হ্যাঁ এসএইচ, এসএইচ থায়ল, ঠিক আছে ঠিক আছে। এটা লিখেছিস, এটা খুবই বেসিক পার্ট ছিল, ঠিক আছে চল এটা মুছে দিচ্ছি। ঠিক আছে চল আমরা এখন তাহলে আইপিএসসি নমেনক্লেচার স্টার্ট করবো, কোথা থেকে স্টার্ট করবো, ক্লাস টেন লেভেলে যেখানে শেষ করেছি তারপর থেকে আজকে স্টার্ট করতে হচ্ছে আইপিএসসি নমেনক্লেচার। লাস্ট সেমিফাইনালে দেখ বিরাট কোহলি সেঞ্চুরি করলো, রেকর্ড করলো 50টা সেঞ্চুরির। বিরাট কোহলি সেঞ্চুরি থেকে কী বুঝলি? এটাই বুঝলি বিরাট কোহলি হচ্ছে রোম্যান্টিক তাই তো, অনুষ্কা শর্মাকে ফ্লাইং কিস দিয়েছে, অনুষ্কা শর্মা ফ্লাইং কিস দিয়েছে, এটা বুঝেছিস। সেকেন্ড কী বুঝেছিস? সচিনকে প্রণাম করেছে। আর কী বুঝেছিস? হ্যাঁ এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বোঝার জিনিস ছিল, বিরাট কোহলি 2020 আর 2021 এই দু বছরে কিন্তু একটাও সেঞ্চুরি করতে পারেনি, 2020-2021 একটাও সেঞ্চুরি করেনি, কিন্তু দু বছর কিন্তু ও একটাও সেঞ্চুরি পায়নি। তাই বলে ওর কিন্তু এফর্ট কখনো কমায়নি বিরাট কোহলি, কখনো কোনো দিনও কিন্তু এফর্ট বা প্র্যাকটিস কিন্তু ও কম করেনি। দেখ তোর জীবনে এরকম কোনো কোনো সময় হয়তো আসতে পারে, তুই রেজাল্ট হয়তো দেখতে পাচ্ছিস না, তো কিন্তু এফর্ট দিয়ে যেতে হবে, এফর্টের কিন্তু কোনো শর্টকাট নেই, প্র্যাকটিস কিন্তু তোকে করেই যেতে হবে। তুই যদি প্র্যাকটিস করিস এই মুহূর্তে তুই স্টুডেন্ট লাইফে কী পাবি অ্যাজ এ আউটকাম? অবভিয়াসলি তোর রেজাল্টটাই তোর আউটকাম হবে, প্র্যাকটিস কিন্তু তোকে করে যেতে হবে। এফর্ট যদি তুই বন্ধ করিস তুই কিন্তু তখনই হেরে গেলি, এফর্ট তোকে বন্ধ করলে কিন্তু চলবে না, ঠিক আছে। দেখ আজকেও এতগুলো মানে এফর্ট দিয়েছে বলেই যখন আবার সেঞ্চুরিতে ফিরে আসলো কিন্তু কন্টিনিউয়াসলি এফর্ট দিয়ে যাচ্ছিলো, যখনই ও 71 মানে 71 নম্বর সেঞ্চুরিটা করলো আফগানিস্তানের এগেনস্টে টি টোয়েন্টি ম্যাচে, তারপরেই দেখবি আবার কিন্তু সেঞ্চুরির ফ্লোতে কিন্তু চলে এসছে। এফর্ট কিন্তু তোকে দিয়ে যেতেই হবে, এরপর 100টা সেঞ্চুরি রেকর্ডটা তো ভেঙে দেবে। তো যাই হোক দেখ আইইউপিএসসি নমেনক্লেচার চল হয়ে গেছে, অত অব্দি লিখেছিলাম এক নম্বর রুল বলে ওটা লিখেছিলাম, দু নম্বর রুল লেখ, দু নম্বর রুল লেখ লেখ কমা কমা, এটা কমা সাইন, হ্যাঁ কমা বিটুইন, কার কার মধ্যে কমা দিই লেখ, কমা বিটুইন টু ডিজিটস, কমা বিটুইন টু ডিজিটস, কমা বিটুইন টু ডিজিটস, দুখানা ডিজিটের মাঝখানে সবসময় কমা দিই তাই না। যেমন কি সাপোজ তোর থাকলে হচ্ছে এরকম 2.3, দুটো ডিজিটের মাঝখানে সবসময় কমা দিই 2.3 এরকম লিখবো,
তারপরে লেখ তিন নম্বর রুল, লেখ ড্যাশ বিটুইন। বুঝতে পারছিস, সে তো ক্লাস টেনেও ছিল। ড্যাশ বিটুইন কার কার মধ্যে ড্যাশ ইউজ করি বলতো? ডিজিট অ্যান্ড লেটার, ডিজিট অ্যান্ড লেটার, ড্যাশ বিটুইন ডিজিট অ্যান্ড লেটার। লাইক সাপোজ টু ড্যাশ এম, ঠিক আছে, এরকম ইউজ করতে পারি, তাই না? এরকম ইউজ করবো, বুঝতে পারছিস? আর চাইলে এরকম হতে পারে, কখনো সিস্টেম হতে পারে এল ড্যাশ টু, যা হবে তাই। এখানে তোর নামের ফার্স্ট লেটারও বসিয়ে দিতি, ঠিক আছে? এটা হচ্ছে আমার বেসিক ফান্ডা ছিল। ওকে চল, এবার তাহলে ক্লাস টেনে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরুটা করি। চল ফার্স্ট একটা মলিকুলের নাম দিয়ে স্টার্ট করি, দেখি কী মনে আছে। চল ফার্স্ট মলিকুলটা হচ্ছে আগে আমি লিখিনি, তারপর তুই লিখিস। আচ্ছা এটা আমি সিএসটি দিলাম, এটা হচ্ছে বেসিক ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে খাঁচা, ঠিক আছে? মলিকুলটার খাঁচা হচ্ছে এটা, সিগমা বন্ডের ফ্রেমওয়ার্ক, কার্বন কার্বন সিগমা বন্ডের ফ্রেমওয়ার্ক। আচ্ছা এবার আমাকে বলবি কোন কার্বনে কটা করে হাইড্রোজেন হবে, ঠিক আছে? এই কার্বনে অনুভব কটা হাইড্রোজেন হবে? এই কার্বনে তিনটে, ঠিকই বলেছিস, কারণ একটা বন্ড আছে ভাই, কার্বন চারটে বন্ড ফর্ম করে, তো একটা আছে তাহলে তিনটে হাইড্রোজেন, সিএইচ থ্রি। পাশের কার্বনে কটা হবে? একটা, তাই তো? তিনটে বন্ড আছে, একটা ফাঁকা আছে, তো তাহলে একে ফেলি, সিএইচ থ্রি সিএইচ। এই কার্বনে কটা হবে? খেলা ধরে ফেলেছিস, তাহলে এবার একে ফেল। এটা সিএইচ টু, সিএইচ টু, এখানে হচ্ছে আবার সিএইচ টু, কি এই কার্বনে হচ্ছে সিএইচ টু, এই কার্বনে হচ্ছে সিএইচ থ্রি, ঠিক আছে? হাতে একে ফেল, এটা এই মলিকুলটা আঁক। আমি বলে দিচ্ছি কোথায় কী কী আছে, দেখ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, হয়ে গেছে? আচ্ছা এই মলিকুলটার নাম কি হবে?